ডান্স নাম্বার সং আছে আমি কথা দিচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড হিট হবে নট বাংলাদেশ অনেক বড় সুপারস্টার আমি কিং খানের সাথে কাজ করার ইচ্ছা প্রত্যেকটা আর্টিস্টেরই আমার মনে হয় এই মধ্যে আছে কারণ উনি এখন অনেক বড় একজন আর্টিস্ট ওনার সাথে কাজ করলে একজন আর্টিস্টের অনেক অভিজ্ঞতা বাড়বে এটা লিখে রাখেন পরে আমাকে জানাবেন শাকিব খান আমার সহকর্মী সবাই এবং সর্বোপরি আমার যারা প্রিয় দর্শক সবাই কিন্তু আমার আরেকটা পরিবার আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন কিন্তু সামনে আনতে চাই না ভাইরাল মানে সবার নজরে আসা হোক না সেটা স্ট্যাটাস অথবা কোনো ভিডিও ক্লিপ বুবলি ম্যাডাম চাননি তিনি এত বড় ভাইরাল হন তিনি সব কিছু গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু পারলেন না আর এদিকে প্রিয়তমা ব্যবসা সফল এর ধারাবাহিকতা আশাবাদ নন রাজকুমার নে আরও আশাবাদী এখানে তো কোনো বিকল্পই আমাদের না আসলে ধারে কাছেও নাই বাংলাদেশের এক নাম্বার সুপারস্টার এখন অভিনেতা শাকিব খান বাসাদ আদনান রাজকুমার যদি ফেল করে তাহলে আমার আসলে আর ফিল্ম বানানো উচিত না হ্যালো এভরিওয়ান বরাবরের মতো হাজির হলাম আপনাদের মাঝে দরদ সিনেমার টাইটেল গানে থাকছে বিশেষ চমক একটা সিনেমা হিটের পিছনে গানের গুরুত্ব অপরিসীম তাছাড়া টাইটেল সং কিংবা রোমান্টিক সং মানুষের মনের গভীরে বাড়তি আকর্ষণ কাজ করে আর এই ধরনের গান যদি সুপার হিট হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে সিনেমাকে যে কত দূর নিয়ে যায় তা কল্পনার বাইরে সাউথের 20 টাকা বাজেটের সিনেমার গানগুলো যেরকম ভিউ হয় শাকিব খানের গানের বাজেট তাদের তুলনায় কম হলেও অল্প সময়ে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে দরদ সিনেমার ডান্স নাম্বার গানটির গুরুত্ব অপরিসীম ডান্স নাম্বার গান শাকিব খানের সব রেকর্ড ভাঙতে পারে এমনই ইঙ্গিত দিয়েছেন অনন্য মামুন ডান্স নাম্বার সং আছে আমি কথা দিচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড হিট হবে নট বাংলাদেশ এই গান শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্ব কাঁপাবে যাই হোক শাকিব খানের কন্টেন্টের জন্য সবাই তাকিয়ে থাকে মুখিয়ে থাকে কখন নতুন কিছু দেখতে পাবো কিন্তু আমরা শাকিবিয়ানেরা চাই না বসের কোনো মিথ্যা সংবাদ প্রকাশ করতে যখনই যেটুকু সত্য আসবে আমরা সেটাই প্রকাশ করব